নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি রুদ্র। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজ আমরা পার্সেন্টেজ বা শতকরার পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্ক শুরু করার আগে বলি, যারা এখনো আমার এই সেলফ টিউটর ম্যাথামেটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং ভিডিওটি লাইক করে দিও। তো বন্ধুরা, আজকের অঙ্কটি হলো, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, যদি তার আয় 12% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার ব্যয় কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা বলি, পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক আমরা যখনই করব, তখন যদি আমরা অঙ্কটি 100 ধরে করার চেষ্টা করি, তাহলে কিন্তু অঙ্কটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো। আর 100 আমরা কোনটাকে ধরবো? যেটা ধরলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে সেটাই কিন্তু আমরা 100 ধরে নেব। আর অঙ্কটি পড়লে কিন্তু বোঝা যাবে যে কোনটা 100 ধরলে আমাদের অঙ্কটি করতে খুব সুবিধা হবে। দেখো বন্ধুরা, আমরা অঙ্কটি পড়ে বুঝতে পারছি যে 10% সঞ্চয়ের পরিমাণটা বলেছে 10% করে, আর পার্সেন্টেজটা কার উপরে দেওয়া আছে? না, আয়ের উপরে দেওয়া আছে। আর দেখো আয়টাই বলেছে 12% বৃদ্ধি পায়। তো বন্ধুরা, যতগুলো পার্সেন্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, সব পার্সেন্টেজ গুলোই কিন্তু আয়ের উপরে বলেছে। তাই আয়টা যদি আমরা 100 ধরে নিই, তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজেই করে নিতে পারবো। তো চলো বন্ধুরা, অঙ্কটা শুরু করা যাক। তাহলে আমরা কি ধরে নেবো? 100টা কিন্তু আমরা আয় ধরে নেবো। লিখব, ধরি ব্যক্তির আয় সমান 100 টাকা। তো বন্ধুরা, ব্যক্তির আয়টা আমরা কিন্তু 100 টাকা ধরে নিয়েছি। তাহলে আমরা প্রথমে কি বলেছে, ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তাহলে 10% সঞ্চয় করেন, আয়ের 10% সঞ্চয় করেন মানে কি, যদি তার আয় 100 টাকা হয়, তাহলে তিনি 10 টাকা সঞ্চয় করেন। তাহলে আমরা ব্যক্তির আয় 100 টাকা ধরে নিয়েছি, অতএব আমরা এখান থেকে কি লিখতে পারবো? অতএব ব্যক্তির সঞ্চয় সমান 10 টাকা। 10% সঞ্চয় করেন আয়ের, তাহলে 100 টাকা আয় হলে 10 টাকা সঞ্চয় আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তারপরে কি বলেছে, যদি তার আয় 12% বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে 12% বৃদ্ধি পায় মানে কি, আয় 100 টাকা থাকলে পরবর্তীকালে 12% বৃদ্ধি পেলে হবে, 12% নয় 12^1 = 2%। তাহলে আয়টা কত হয়ে যাবে না, 100 সঙ্গে 12^1 = 2 যোগ হয়ে যাবে। এটাই আমরা লিখবো, অতএব আয় 12^1 = 2 % বৃদ্ধি পেলে ব্যক্তির আয় 100 টাকা থেকে 100 + 12^1 = 2 টাকা সমান 112^1 = 2 টাকা হবে। যেহেতু 12% আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে কিন্তু ব্যক্তিটির আয় 100 টাকা থেকে কত হয়ে যাবে না, যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা 100 সঙ্গে যোগ করে আমরা লিখে দেবো, অর্থাৎ 100 + 12^1 = 2 সমান 112^1 = 2 টাকা হবে। তাহলে আমরা ব্যক্তির আয় 12^1 = 2% বৃদ্ধি পাওয়ার ফলে কত টাকা হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে কি বলেছে, এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে। আগে কত সঞ্চয় ছিল? না, 10 টাকা সঞ্চয় ছিল, এখনো কিন্তু সে 10 টাকাই সঞ্চয় আছে বলে দেওয়া আছে। এখন সেটা আমরা লিখে নেব, এখন ব্যক্তির সঞ্চয় সমান 10 টাকা। তো বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস লিখতে ভুলে গেছি, ব্যক্তির আয় পেয়ে গেছি, ব্যক্তির সঞ্চয় পেয়ে গেছি, তাহলে ব্যক্তির ব্যয় কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। ব্যক্তির ব্যয় সমান আয় 100 টাকা, 100 টাকা সঞ্চয় 10 টাকা, তাহলে ব্যয় কত হবে, বাকিটা 100 থেকে যেটা সঞ্চয় করছে সেটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা ব্যয় পেয়ে যাব, অর্থাৎ 90 টাকা। আর এখন আমরা ব্যক্তির আয় কত পেয়েছি, 112^1 = 2 টাকা, আর ব্যক্তির সঞ্চয় পেয়ে গেছি 10 টাকা। অতএব এখন ব্যক্তির ব্যয় কত আমরা পেয়ে যাব, 112^1 = 2 থেকে 10 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ আমরা কত পাচ্ছি, 102^1 = 2
টাকা। এখন ব্যক্তির আয় সঞ্চয় ব্যয় সব কিন্তু আমরা সবকিছু আমরা পেয়ে গেলাম। আমাদের উত্তর আমাদের কি চেয়েছে, না ব্যক্তির সঞ্চয় যদি একই থাকে তাহলে ব্যয় কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আমাদের উত্তর চেয়েছে। তাহলে ব্যয়টা আমাদের আগে কত ছিল, না 90 টাকা, এখন হয়েছে 102.12 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে আমরা এখানে বিয়োগ করলেই পেয়ে যাবো। অর্থাৎ এখন ব্যক্তির ব্যয় বৃদ্ধি পেয়েছে সমান ব্যক্তির ব্যয় এখন 102.12 আর আগে ছিল 90। তাহলে যদি আমরা দুটো বিয়োগ করি তাহলে আমরা কত পাবো এখানে, 12.12 টাকা। অর্থাৎ ব্যক্তির ব্যয় কিন্তু 12.12 টাকা বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি আমরা শতকরা বের করতে চাই সেটা আমরা কিভাবে, এখন ব্যক্তির ব্যয় শতকরা বৃদ্ধি পেয়েছে, যেমন শতকরা কিভাবে বের করতে হয়, যার শতকরা বের করতে হবে সেটা উপরে, আর যার উপর শতকরা বের হবে মানে যার থেকে বৃদ্ধি পেয়েছে, আমাদের কার থেকে বৃদ্ধি পেয়েছে, 90 টাকা থেকে কিন্তু আমাদের ব্যয়টা বৃদ্ধি পেয়েছে। তাহলে 90 হয়ে যাবে নিচে, আর গুণিতক 100 করে দিলে কিন্তু আমরা শতকরা পেয়ে যাব। যেহেতু এখানে আমরা শতকরা লিখেছি তাহলে কিন্তু এখানে আমাদের এককটা আমরা লিখতে পারবো, অর্থাৎ টাকাতে আমাদের টাকা কোথাটা লিখতে হবে। উপরে 12.12 কে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে কি হবে, 12 2 24 আর 1 25 2 ডিভাইডেড বাই 90 গুণিতক 100 টাকা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি ফার্স্ট ইনটু ফোর্থ সেকেন্ড ইনটু থার্ড করলে আমরা এটা পাবো 90 টাকা। এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, 2 আর 5 10 কাটলে 5 হবে, তাহলে 25 5 125 ডিভাইডেড বাই 9 টাকা। তাহলে এটা যদি আমরা আবার পূর্ণ করে দিই কত হবে, 9 কে 9 3 9 3 27 27 28 29 7 27 আর কত হচ্ছে 35, তাহলে 8 13.89 টাকা। অর্থাৎ আমরা ব্যক্তির শতকরা বৃদ্ধি কত পেলাম, না 13.89 টাকা। অর্থাৎ এটা যদি আমরা পার্সেন্টেজ আকারে উত্তর লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব ব্যক্তির ব্যয় 13.89% বৃদ্ধি পেয়েছে। এটা হয়ে যাবে আমাদের প্রয়োজনীয় উত্তর। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা আমি এত লিখে লিখে করলাম শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। এই একই অঙ্ক যদি আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে তাহলে কিন্তু আমরা এত মোটেই লিখতে যাব না, আমাদের শুধু যেটুকু লেখার দরকার সেটুকু কিন্তু আমরা লিখতে যাব। অর্থাৎ এই উত্তরটি বের করার জন্য শুধু আমাদের যেটুকু লেখার দরকার আমাদের বোঝার জন্য সেটুকু কিন্তু আমরা লিখে যাব। তো বন্ধুরা, আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটা কিন্তু আমরা এত বড় অঙ্কটা আমরা কম্পিটিটিভ পরীক্ষার সময় ঠিক এভাবে করব। ব্যক্তির আয় আমরা 100 টাকা ধরে নেব, যেহেতু 10% সঞ্চয় করে তাহলে 100 টাকায় 10 টাকা সঞ্চয় আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের কি বলেছে, যদি তার আয় 12.12% বৃদ্ধি পেয়েছে, তাহলে 12.12% যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এখন আয়টা কত পেলাম, না 112.12 টাকা। আর সঞ্চয় পরিমাণ কিন্তু এখন আগে 10 টাকা ছিল আর এখনো কিন্তু সেই 10 টাকাই আছে। আর এখান থেকে আমরা কিন্তু এই প্রথম ক্ষেত্রে আমরা ব্যয় কত পেয়ে যাব, না 90 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা ব্যয় কত পেয়ে যাব, না 102.12 টাকা। তাহলে আমরা এখন ব্যয় কত পেলাম, 102.12, আগে ব্যয় ছিল 90.12। তাহলে এখন ব্যয় বৃদ্ধি কত পাচ্ছে, না 12.12, এটা পূর্ণ ভাঙলে হবে 25/2। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে, 25/2 ডিভাইডেড বাই যার থেকে বৃদ্ধি পেয়েছে ইনটু 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 90 × 2 25 × 100, এটা 2 এর সঙ্গে 5 কাটা কেটে যাবে, তাহলে 125/9 = 13.89। এটা বন্ধুরা ঠিক এইরকম অঙ্কটি কিন্তু আমরা করবো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা যদি এরপরও বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো অঙ্ক আটকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো।